السلام عليكم ورحمة الله وبركاته ফিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষা শিবিরকে সবাইকে স্বাগতম। আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক ফিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। চিত্রের দিকে তাকাও, খুব মনোযোগ সহকারে দেখো। এক নম্বর চিত্রে দেখা যাচ্ছে আকাশে ঘন মেঘ সৃষ্টি হচ্ছে। দুই নম্বর চিত্রে দেখা যাচ্ছে যে ঝড়ের প্রকোপ দেখা যাচ্ছে। তিন নম্বরে বন্যার মতো মনে হয় যেন বাড়ি ঘরে পানি উঠে গেছে। তিন নম্বর হলো নদী স্রোতের তাড়নায় পাড় ভেঙে যাচ্ছে। অর্থাৎ প্রথমে যেটি সৃষ্টি হচ্ছে গভীর মেঘমালা সৃষ্টির মাধ্যমে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। দ্বিতীয় চিত্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। তিন নম্বর চিত্রে আমাদের দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি, যে বন্যা আমাদের দেশে প্রায়, যেহেতু আমাদের নদীমাতৃক দেশ এবং আমরা সমুদ্র পাড়ের বা সাগর পাড়ের দেশ হিসেবে এদিক দিয়েই সকল পানি, উজান থেকে সকল পানি বয়ে যায়, যার কারণে প্রতি বছরে আমাদের কম বেশি বন্যা হয়ে থাকে। চার নম্বর এই প্রবল প্রাণী স্রোতে যখন আমাদের বন্যা শেষ দিকে যায় তখন আমাদের এই দেশের অনেক ঘর বাড়ি নদীর ঢেউয়ের তাড়নায় ভেঙে যাচ্ছে। এগুলোকে এক কথায় কি বলে? এগুলোকে এক কথায় দুর্যোগ বলতে পারে। এবং এগুলো জলবায়ু পরিবর্তনের ফলে যে সৃষ্ট দুর্যোগ সেগুলো, আজকের পাঠ শেষে আমরা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ব্যাখ্যা করতে পারবো, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রভাব বর্ণনা করতে পারবো, বাংলাদেশে বন্যার প্রভাব উল্লেখ করতে পারবো এবং নদী ভাঙ্গনের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবো। তো ঘূর্ণিঝড়, সূর্য তাপে বাতাস হালকা হয়ে উপরে ওঠে। চিত্রটি খুব মনোযোগ সহকারে দেখো। যখন আমাদের দেশে প্রখর সূর্য তাপ পড়ে তখন নিজের নিচের যে বাতাসটা থাকে বাতাসটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। যার ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়, সেখান থেকে ঝড়। অর্থাৎ সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতায় নিয়ে ও তীব্রভাবে উপকূলের জলভাগকে প্লাবিত করে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস। তাহলে আমরা বুঝতে পারলাম জলোচ্ছ্বাস কি। সমুদ্র নিম্ন সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতায় নিয়ে ও তীব্রবেগে উপকূলের জলভাগকে প্লাবিত করে, ফলে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস। এবার তোমরা নিজেরা একটু মাথা খাটিয়ে দেখো যে তোমার দেখা অথবা তোমার শোনা কোন স্থানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতির ধরন উল্লেখ করে ব্যাখ্যা করতে পারো কিনা। এবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের প্রভাবে কি হয় দেখো। চিত্রটি দেখলে বুঝতে পারবে যে আমাদের দেশে সাধারণত ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে কি হয়। যে গবাদি পশু সব মরে ছারখার হয়ে গেল, অর্থাৎ তারা তাদের ঘরবাড়ি ছাড়া হলো এবং পানির তোলে জলোচ্ছ্বাসের কারণে তারা পানিতে ডুবে মারা গেল। দেখো গাছের নিচে পড়ে, গাছ উড়ে এসে মানুষের ঘরের উপরে পড়ে, কিভাবে মানুষ মারা যাচ্ছে, ঘরের চাপা পড়ে। এই দেখো সব ভেঙেছে রে, তছনছ বাড়ি ঘর দরজা কিছুই নেই। হ্যাঁ, এই যে বন জঙ্গল সব উজাড় হয়ে যায়, এগুলো হলো আমাদের দেশে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়।
গবাদি পশুর প্রাণহানি, মানুষের প্রাণহানি, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি, যার কোনো শেষ নাই। বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি, 1970 সালের 12 নভেম্বরে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি, দেখো প্রায় 12 লক্ষ মানুষ মৃত্যু হয়, প্রায় 12 লক্ষ মানুষ। 2007 সালের 15 নভেম্বরে সিডরে ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের 28টি জেলায় প্রায় 30 লক্ষ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। 2009 সালে 5ই মে ঘটে যাওয়া আইলায় ক্ষতিগ্রস্ত মানুষ, পশু পাখি, ফসল ও ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন চিন্তা করো, এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে? ঘূর্ণিঝড়ের আগে সাধারণত আবহাওয়া অফিস থেকে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা হয়, আমাদেরকে এগুলো অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, তাহলে আমরা এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসজনিত ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবো। বন্যা, এই সব আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে আরেকটি হলো বন্যা। প্রতি বছরে আমাদের দেশে উজান থেকে নেমে আসা পানির মাধ্যমে আমাদের নিম্ন অঞ্চল ডেবে যায়, পানিতে তলিয়ে যায়, মানুষের ঘর বাড়ি সকল আশ্রয় কেন্দ্র ডুবে যায়। এর কারণ আছে অনেক। দেখো, বাংলাদেশের প্রধান 3টি নদী পদ্মা, মেঘনা, যমুনা সহ প্রায় সকল নদীর উৎস ভারতে। এইসব নদী হিমালয়ে বরফ গলা উজানে বৃষ্টির পাতের ফলে সৃষ্ট বিপুল পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে বন্যার সৃষ্টি হয়। বন্যা হওয়ার আরো কতগুলো কারণ আছে। বৃষ্টির পানি, পাহাড় থেকে নেমে আসা উজানের পানি, নদী, বন্যা। দেখো, বৃষ্টির পানি যখন যখন বৃষ্টি হতে থাকে, বৃষ্টির পানি পাহাড় থেকে নেমে আসে, একসঙ্গে মিশে নদীগুলোর উপর উঠছে, দুপুল জনপদকে প্লাবিত করে দেয়, এভাবে সৃষ্টি হয় বন্যা। আবার দেখো, বন্যার আরো অনেকগুলো কারণ, ছবিগুলোর দিকে দেখো, যে পানির সাথে পলি মাটি বয়ে চলে যায়, পলি জমে নদী ভরাট হয়ে যায়, নদীর ধারণ ক্ষমতা কমে যায়, আর তখন কি করে বন্যার পানি নদীর পানিতে না থেকে এটা কি হয়, চারদিকে প্লাবিত হয়, দুদিকে প্লাবিত হয়, যার কারণে বন্যার সৃষ্টি হয়। এইবার বন্যার সৃষ্টি, ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতির তো আরো একবার হিসেব দিয়েছিলাম, ওগুলো ছিল আইলা বা ঘূর্ণিঝড়ের। এবার বন্যার ক্ষয়ক্ষতি দেখো, দেখো ঘর বাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট, মানুষ এবং ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ফসল হানি হয়েছে, আমাদের দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, মানুষ বেকারত্ব সৃষ্টি হয়েছে, কাজ নাই, কর্ম নাই। তাহলে দেখো, 1988, 98, 2004, 2007 সালে এই দেশে বড় আকারের বন্যা হয়েছিল, যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, মানুষ ঘর বাড়ি হারিয়েছে, আমাদের দেশে গবাদি পশু, অনেক অসংখ্য গবাদি পশু মারা গেছে এবং সম্পদ হানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, তারপরে ব্যাপক ফসল হানি হয়েছে, উৎপাদন কমে গেছে, তারপরে এতে মানুষ খাদ্যাভাবে পড়েছে, এবং বন্যার কারণে মানুষের কাজের ক্ষেত্র কমে গেছে, যার কারণে বেকারত্বের সৃষ্টি হয়েছে, দেশে অভাব অনটন সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশে কোনো না কোনো ভাবে আমরা ক্ষতির সম্মুখীন হই, সীমাহীন ক্ষতির সম্মুখীন হই। এবার দেখো, এখানে চিত্রগুলো একটু খেয়াল করে দেখো, যে এখানে নদীর প্রভাবে পাহাড় ভেঙে যাচ্ছে, এখানে স্কুল ঘর ভেঙে যাচ্ছে, অফিস আদালত ভেঙে যাচ্ছে, এটা হলো নদী ভাঙ্গন। প্রতি বছরে বন্যার সময় আমাদের দেশে এই প্রবল পানির তোড়ে আমাদের নদীর পাড় সমূহ, ঘর বাড়ি সহ ভেঙে নিয়ে যায়, এটা হলো নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের কারণ হলো, ছবিগুলো দেখো, এখানে নদী নদী শুকিয়ে গেছে, অর্থাৎ নদী পলি মাটি দ্বারা ভরাট হয়ে গেছে, যার কারণে এখানে পানি ধরার ক্যাপাসিটি থাকে না, পালের দিকে চলে যায়, পানি পালের দিকে প্রবাহিত হয়, যার কারণে পানির প্রবল তোড়ে মাটি ভেঙে যায়, তখন ঘরবাড়ি ধ্বংস হয়। 2 নম্বর চিত্রে দেখো, নদী আঁকা বাঁকা নদী, অর্থাৎ নদী তার সুনির্দিষ্ট গতিপথে না চলে এদিক সেদিক চলে, যার কারণে পানির ধাক্কা হয়, গতি কমে যায়, তখন পালের উপর প্রভাব পড়ে। এই যে নদীর গতিপথ আঁকা বাঁকা, ঘন ঘন নদীর বাঁক, নদীর তীব্র স্রোত ফাঁড়ে এসে ধাক্কা লাগে,
নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, যার কারণে নদী ভাঙনের সৃষ্টি হয়। আরো কারণ, নদীর দুর্বল গঠন, নদী ভরাট অথবা নদী ভরাট করে অনেকে আমাদের দেশে অনেকে নদী দখল করে নিয়ে গেছে, বাঁধ দিয়ে নদী শাসন করে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, তারপরে পাড়ে পর্যাপ্ত গাছপালা না থাকা, অর্থাৎ নদীর পাড়ে আমাদের দেশে কোনো পর্যাপ্ত গাছপালা না থাকার কারণে নদী ভাঙনের সৃষ্টি হয়। তাহলে আমরা এক নজরে দেখি আমাদের নদী ভাঙনের যে কারণগুলো, গতিপথ আঁকা বাঁকা, ঘন ঘন নদীর বাঁক, তীব্র স্রোত পড়ে, পানি এসে পড়ে, নদীর দুর্বল গঠন, নদী ভরাট, বাঁধ দিয়ে নদী শাসন, গাছপালা না থাকা, নদীর পানি গাছপালা না থাকে, এগুলো আমাদের নদী ভাঙনের মৌলিক সবচেয়ে বড় কারণ। আবার এখন এই নদী ভাঙ্গনের ফলে আমাদের দেশে কি কি ক্ষতি হয়, আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়, বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়, বিভিন্ন ব্যবস্থাপনা নদীতে গর্ভে বিলীন হয়, মানুষ কাজ হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ে, এগুলো আমাদের নদী ভাঙ্গনের প্রভাব। এবার আসো আমরা দেখি কিছু পারে কিনা, বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় কোথায় সৃষ্ট নিম্নচাপের কারণে হয়? সমুদ্রের নিম্নচাপ সৃষ্টির কারণে হয়। বাংলাদেশের অধিকাংশ নদ নদী কোন পর্বত থেকে সৃষ্টি? নদী ভরাট কিভাবে নদী ভাঙ্গনের জন্য দায়ী, এগুলো খুব সুন্দর ভাবে আলোচনা করবা, নিজেরা চেষ্টা করবা, এবার বাড়ির কাজ করে রাখবা, বাড়িতে কাজ করবা, যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হলে তা মোকাবেলায় তোমার করণীয় কি হবে তা সর্বোচ্চ 10টি বাক্যে লিখো। সুন্দর করে এটা ইয়ে করবা, লিখবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।